20 জন ছাত্রী এবং 20 জন ছাত্রকে নিয়ে 2016 সালে সূচনা হয়েছিল বেলাবর ভলিবল কোচিং সেন্টারে। জাতীয় স্তরের বহু প্রতিযোগিতায় সাফল্য লাভ করেছে এখানকার ছেলেমেয়েরা। এখান থেকে ভালো খেলোয়াড় বেছে নিয়ে খেলো ত্রিপুরা সহ নানান জাতীয় প্রতিযোগিতাতেও দল গঠন করেছে সদর এবং পশ্চিম জেলা। বেলাবর ভলিবল কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়া খেলোয়াড়রা ইতিমধ্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে জেলা সদর ও জাতীয় স্তরে, যাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হল বিজয় সরকার, দিবাকর দেবনাথ, তনু সরকার। একের পর এক পুরস্কার এনে দিয়েছে তারা। প্রতিদিন সকালে ও বিকেলে নিয়ম করে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন ত্রিপুরা সরকারের ভলিবল কোচ তাপস কুমার নাথ। ভালো সাফল্য আমরা এই মাদিয়া পেয়েছি এবং স্কুলের ন্যাশনাল যে টিমগুলি গেছে 9 জন 10 জন করে মেয়েরা চান্স পেত, এর মধ্যে বেস্ট প্লেয়ার আমাদের মাঠেই পুরস্কার আনতো এবং ছেলেরাও এইবার স্কুল ন্যাশনাল যেটা জম্মু গিয়েছে এই মাঠের থেকে 2 জন চান্স পেয়েছে, বিজয় সরকার এবং দিবাকর দেবনাথ। এইবার জম্মুতে গিয়ে এই আমাদের 9 তারিখ এসছে টিম। এইবার আমাদের যে স্কুল ন্যাশনাল খেলা হয় আন্ডার 17 ইয়ার্স, এই মাঠ দিয়ে সদর টিম হয়, এই মাঠ দিয়ে ওয়েস্ট ডিস্ট্রিক্ট টিম হয় এবং বেস্ট প্লেয়ার এই মাঠে পায়। কিছুদিন আগে সংসদ খেলো ত্রিপুরা আমাদের এই মাঠ 14 বাজারঘাট 10 জন পার্টিসিপেট করেছে এই মাঠে, বেস্ট প্লেয়ারও আমাদের এই মাঠে পেয়েছে এবং চ্যাম্পিয়নও আমরা কুড়িয়ে এনেছি। পাশাপাশি কুমারঘাটে ত্রিপুরা ভলিবলের তরফ থেকে ওয়েস্ট ডিস্ট্রিক্ট টিম আমাদের এই মাঠে মেয়েরা 10 জন ছিল, বেস্ট প্লেয়ার আমার এই মাঠে তনু সরকার পেয়েছে 3,000 টাকা এবং আমাদের খেলার সাফল্য এই মাঠ দিয়ে ভলিবল ওয়েস্ট ডিস্ট্রিক্টে সম্পূর্ণ নির্ভরশীল। পাশাপাশি আমাদের যে কিছুদিন আগে নেশামুক্ত খেলো ত্রিপুরা উমাকান্ত মাঠে হয়েছে, এই মাঠে 10 জন চান্স পেয়েছে, 2 জন পেয়েছে মধুবন কালান্তলি থেকে, তাও আমরা 50,000 টাকা প্রথম পুরস্কার কুড়িয়ে এনেছি। এখন কজন আছে? এখন আমাদের টোটাল সংখ্যা হবে 30 জন মহিলা এবং পুরুষ মিলে, বয়েজ এবং গার্লস। চাই এই মাঠটা থাকুক, এখানে প্রতিভা ছেলে মেয়ে আছে এবং যথেষ্ট তাদেরকে বুঝাইলে তাদেরও সেইভাবে বুঝে এবং এই মাঠ দিয়ে ত্রিপুরা ভলিবলে আরও ছেলে মেয়ে অনেক এগিয়ে যাবে। এটা বেলাবর ভলিবল কোচিং সেন্টার ওয়েস্ট ডিস্ট্রিক্ট ইউটিপিএস স্পোর্টস এর ডিপার্টমেন্টের আন্ডারে। এই মাঠটিকে বাঁচিয়ে রাখার জন্য এবং এর সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে রবিবার আবেদন জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।